খবর পড়ছি ইজি লাইফস্টাইল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাবো এখনকার বিশেষ বিশেষ খবর আর প্রতিনিয়ত দিনের বাছাই করা খবরগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন শুরুতেই হেডলাইন্স বিধিভঙ্গ হবে ভোটের দিন রাজ্যপালকে কোচবিহারে না যাওয়ার পরামর্শ নির্বাচন কমিশনের কলকাতাসহ পনেরো জেলায় তাপপ্রবাহ উত্তরের প্রথম ভোটের দিনেই দক্ষিণবঙ্গে পঁয়তাল্লিশ ডিগ্রি ছাড়াবে পারদ শুক্রবার প্রথম দফায় নির্বাচন হবে উত্তরবঙ্গের তিন লোকসভা কেন্দ্রে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার রাজ্যপাল বলেছিলেন ভোট চলাকালীন তিনি নিজেই কোচবিহারে থাকবেন উত্তরবঙ্গে নির্বাচন চলাকালীন বাংলার রাজ্যপালকে সেখানে না যাওয়ার পরামর্শ দিলেন নির্বাচন কমিশন তারা জানিয়েছেন নির্বাচনের দিন রাজ্যের রাজ্যপাল যদি নির্বাচন ক্ষেত্রে উপস্থিত থাকেন তবে তা ভোটের আদর্শ আচরণবিধি পরিপন্থী যেহেতু উত্তরবঙ্গে ওই তিন কেন্দ্রে ভোট প্রচারে পর্ব শেষ এবং সাইলেন্স পিরিয়ড চলছে তাই ওই এলাকায় ভোটার ছাড়া আর কেউ সেখানে যেতে পারবেন না ফলে রাজ্যপালও কোচবিহারে গেলে তা বিধিভঙ্গের সামিল শুক্রবার থেকে শুরু হচ্ছে লোকসভা ভোট প্রক্রিয়া রাজ্যের প্রথম দফায় নির্বাচন হবে উত্তরবঙ্গের লোকসভা কেন্দ্র জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এর মধ্যে ভোট ঘোষণা পর থেকে বারবার উত্তপ্ত হয়েছে কোচবিহার অশান্তির খবর এসেছে দিনহাটা শীতলকুচি থেকে এছাড়াও গত কয়েক বছর হওয়া প্রতি ভোট পর্বেই কোচবিহার উত্তপ্ত হয়েছে সম্ভবত সেই জন্যই রাজ্যপাল ভোট চলাকালীন সারেজামিনে কোচবিহার নিরাপত্তার ব্যবস্থা খতিয়ে দেখতে চেয়েছিলেন রাজ্যপাল বলেছিলেন ভোট চলাকালীন তিনি নিজেই কোচবিহারে থাকবেন সারেজামিনে খতিয়ে দেখবে এলাকার পরিস্থিতি এবং নিরাপত্তার ব্যবস্থা কিন্তু সেই সফরে বাধা দিল কমিশনই তবে শুধু নির্বাচন বিধিভঙ্গ নয় রাজ্যপালকে কোচবিহারে না যাওয়ার পরামর্শের নেতপথ্যে অন্য কারণও রয়েছে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরের সূত্রের খবর রাজ্যপাল কোনো জায়গায় গেলে কিছু প্রোটোকল মানতে হয় প্রথমত তিনি যে জেলায় যাবেন সেখানে তাকে অভ্যর্থনা জানাতে উপস্থিত থাকতে হয় সেই জেলার শাসক এবং পুলিশ সুপারকে শুধু তাই নয় রাজ্যপাল এলে নিরাপত্তার জন্য রাখতে হয় বিশেষ ব্যবস্থা কিন্তু ভোট চলাকালীন যেহেতু জেলাশাসক জেলা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত তাই তার পক্ষে ভোটার কাজ সামলে সেই দায়িত্ব পালন করা সম্ভব নয় বিশেষ করে ভোটের আটচল্লিশ ঘন্টা আগে তিনি ব্যস্ত থাকবেন মূলত ভোটের নানান কাজের বিষয়ে তাতেই রাজ্যপালের নিরাপত্তার ক্ষেত্রে সমস্যা হতে পারে এই সমস্ত দিক বিচার করে রাজ্যপালকে কোচবিহারে না যাওয়ার পরামর্শ দিয়েছে কমিশন কলকাতা সহ পনেরো জুলাই তাপপ্রবাহ উত্তরের প্রথম ভোটের দিনেই দক্ষিণবঙ্গে পঁয়তাল্লিশ ডিগ্রি ছাড়াবে পারদ বুধবার থেকে রাজ্যের ছয়টি জেলায় তাপপ্রবাহ শুরু হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে শুক্রবার থেকে অতি তীব্র তাপপ্রবাহ শুরু হতে পারে দক্ষিণবঙ্গের আটটি জেলায় যা চলতে পারে রবিবার পর্যন্ত কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটা বাড়বে এর মধ্যে আটটি জেলায় শুক্রবার থেকে অতি তীব্র তাপপ্রবাহ চলবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর কয়েকটি জায়গায় শুক্রবারের রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ছেচল্লিশ ডিগ্রি ছুতে পারে বলে আশঙ্কা শুক্রবার থেকে শুরু হচ্ছে ভোট প্রথম দফায় উত্তরবঙ্গে যখন ভোট চলবে তখন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তপ্ত হবে দাবাদাহে এমনিতে গত কয়েকদিন বাড়তে থাকা গরমে বিশ্বাস উঠতে শুরু করেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবারই রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় তেতাল্লিশ ডিগ্রি ছুঁয়ে ফেলেছিল পশ্চিম বর্ধমানের পানাগড়ে পারদ চলে চড়েছিল বিয়াল্লিশ দশমিক আট ডিগ্রি পর্যন্ত বুধবার আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি বাড়বে এর পাশাপাশি শুক্রবার থেকে দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হবে প্রবাহ এই মর্মে কলকাতা সহ দক্ষিণবঙ্গের পনেরোটি জেলায় বিশেষ সতর্কতা জারি করেছেন আবহবিদরা এই সতর্কতা বার্তায় বলেছে বুধবার থেকে রাজ্যের ছয়টি জেলায় তাপপ্রবাহ চলবে এই ছয়টি জেলার মধ্যে রয়েছে দুই মেদিনীপুর হুগলি বাঁকুড়া এবং দুই বর্ধমান শুক্রবার থেকে তাপপ্রবাহ চলবে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে এর মধ্যে আটটি জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান পুরুলিয়ার ঝাড়গ্রাম বাঁকুড়া এবং বীরভূম সিভিয়ার হিটওয়েভ বা অতি তীব্র তাপপ্রবাহ চলতে পারে সাধারণত স্বাভাবিকের থেকে তাপমাত্রা সাড়ে চার ডিগ্রির বেশি তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হয় আর স্বাভাবিকের থেকে ছয় ডিগ্রি বেশি হলে সেটা অতি তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী দুই দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে দুই থেকে পাঁচ ডিগ্রি বেশি থাকবে তারপরের তিন দিন পারত থাকবে স্বাভাবিকের থেকে চার থেকে সাত ডিগ্রি বেশি আলিপুর জানিয়েছে আগামী উনিশে এপ্রিল ভোট শুরুর দিনে পাঁশকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা পঁয়তাল্লিশ দশমিক নয় ডিগ্রিতে পৌঁছাবে তবে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা থাকলেও উত্তরবঙ্গে তেমন কোনো পরিস্থিতির পূর্বাভাস দেওয়া হয়নি উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বরং বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সম্মানীয় ভিউয়ার্স এই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিওটি শেয়ার করে দিন আপনার বন্ধুদের সঙ্গে এবং এই বিষয়ে আপনার কি মতামত রয়েছে তা ভিডিওর নিচে কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা ভিডিও নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন